আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। গত ভিডিওতে বলেছিলাম যে আজকে আমরা সামনে একটা ভিডিও দিব যেখানে আসলে আমরা মানসিক যদি চিন্তা করি, মানসিক যদি আমরা টেনশন করি, তাহলে আমাদের এটা পাকস্থলীতে কি ধরনের প্রভাব পড়তে পারে এই বিষয়টা নিয়ে আমরা ভিডিও দিও ছিল। এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো আপনাদের সাথে। তো আসলে আমেরিকার একটা স্টাডি, সেখানে বলা হয়েছে যদি মানসিক টেনশন হয় তাহলে মানসিক টেনশনের কারণে প্রায় 70% রোগ, যারা পেটের সমস্যা তাদের কিন্তু হয়ে থাকে। অর্থাৎ মানসিক টেনশন হলে 70% রোগ আপনার পেটের সমস্যা হবে, খাদ্যনালীর সমস্যা হবে, এখানে সে স্টাডিতে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে ভেগাস নামক একটা যে নার্ভ রয়েছে, এই ভেগাস, এখানে কিন্তু যে নার্ভটা, এখানে কিন্তু ব্রেন এবং পাকস্থলীতে একটা প্রভাব ফেলে। অর্থাৎ ব্রেন এবং পাকস্থলীর সঙ্গে একটা সংযোগ রয়েছে ভেগাস নামক একটা নার্ভের। যখন মানসিক আমাদের চাপ পড়ে তখন কিন্তু সেই চাপটা কিন্তু পাকস্থলীতে গিয়ে পড়ে। যখন পাকস্থলীতে চাপ পড়ে তখন ওই নার্ভটা আমাদের ব্রেনে কিন্তু চাপটা ফেলে। তাহলে এই বিষয়টার উপরে লক্ষ্য যদি আমরা রাখি, তাহলে IBS যারা পেশেন্ট তারা কিন্তু মানসিক প্রচুর পরিমাণ টেনশন থাকে। এটা তাদের দোষ না, বরঞ্চ তারা যাদের কাছে চিকিৎসা নিতে যায় তাদের কিন্তু 100% দোষ আমি বলবো। কি কারণে আজকে তাদেরকে আমরা আশ্বস্ত করতে পারছি না, তাদেরকে আমরা মহা টেনশনে ফেলে দিয়েছি, এ রোগটা ভালো হবে না, এ রোগে আপনাকে সারা জীবন ভুগতে হবে, এ রোগটা আপনাকে ভালো না হওয়ার কারণে সে মানসিকভাবে এত ডিপ্রেশনে, এত চাপের ভিতরে সে আছে যে এ চাপের কারণেই তার পেটের সমস্যাটা দিন দিন বাড়ছে আর কিন্তু কমতেছে না। এমনকি একটা ব্যক্তি আজকে আত্মহত্যা করতে চাইছে, বললাম যে আপনার কাছে আজকে শেষ চিকিৎসা নিব, এটা যদি ভালো না হয় তাহলে আমি আত্মহত্যা করব। তাহলে এ ধরনের মানসিক টেনশনে কিন্তু আমরা যারা ডাক্তার, যারা আমরা ট্রিটমেন্ট আমাদের কাছে নিতে আসছে, তারাই কিন্তু তাদেরকে আমরা টেনশনের ভিতরে ফেলে দিচ্ছি। তাহলে আজকে সে আমরা স্টাডি থেকে আমরা আলোচনা করব যে আসলে মানসিক টেনশন যদি থাকে তাহলে IBS রোগীরা তাদের পেটটা, পাকস্থলীটা ভালো রাখতে পারে না। এই জন্য মানসিক চাপ অবশ্যই আমাদের কমাতে হবে। তো আজকে দেখুন যে আমরা মূল বিষয়ে আমরা চলে যাই। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে দেখেন খাদ্যনালী, অর্থাৎ আমরা খাবার পরে মুখ গহ্বর, এটা কিন্তু এই যে লম্বা যে ড্রামটা, লম্বা যে অংশটা, এটা খাদ্যনালী বলা হয়। এই খাদ্যনালী দিয়ে আমাদের এই যে পাকস্থলী, এখানে কিন্তু চলে যায় এই পাকস্থলীতে। এই পাকস্থলী হয়ে আমাদের এই যে পেঁচানো পেঁচানো কিছু অংশ দেখছেন, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতন্ত্র। আর এই যে একটা অংশ, এই যে অংশ একটা, এই অংশটা এই যে মলদ্বারে এসে শেষ হয়েছে, এটা হচ্ছে বৃহতন্ত্র। তাহলে এই যে কয়েকটা বিষয়, যখন বলা হচ্ছে যখন আপনি খাদ্য গ্রহণ করেন, গ্রহণ করার পরে যদি আপনার মানসিক চাপ থাকে, মানসিক যদি চাপ থাকে, তাহলে এখানে এই জায়গাতে একটা রাবারের মতো একটা স্প্রিং থাকে এবং এখানে একটা রাবারের মতো একটা স্প্রিং থাকে। যখন আপনি মানসিক টেনশনে থাকবেন তখন এই যে স্প্রিংটা, যে তার সংকোচন এবং প্রসারণ হয় খুব শক্ত হয়ে যাবে অথবা খুবই নরম হয়ে যাবে। অর্থাৎ স্বাভাবিকভাবে তার যে কার্যক্ষমতা, এটা কিন্তু মানসিক চাপ থাকার কারণে এই যে খাদ্যনালীতে প্রভাব পড়ে, এই খাদ্যনালীতে প্রভাব পড়ার কারণে সে সঠিকভাবে কিন্তু কাজটা করতে পারে না। এই কারণে মূল অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে। তার ভিতরে বেসিক যে সমস্যাগুলো হতে পারে সেটা হচ্ছে IBS রোগীরা যখন খাবার খায় তখন তার গলায় আটকে আসে, এ ধরনের মনে হয়। এরপরে বুক অনেকে জ্বালাপোড়া করতে পারে, এরপরে বিভিন্ন স্থানে পেইন করতে পারে, খোঁচা মারা ব্যথা লাগতে পারে, এখানে পেইন, এখানে পেইন, বিভিন্ন জায়গাতে পেইন হতে পারে। এরপরে কি হয় যে খাবার গিলতে যে কষ্ট হয়, অনেক কষ্ট হয় খাবার গিলতে গিয়ে। তাহলে এ ধরনের সমস্যা তৈরি হয় হচ্ছে এই খাদ্যনালীতে যদি আমরা চাপ পড়ে, তাহলে এ ধরনের সমস্যা কিন্তু আমাদের দেখা দিতে পারে। এরপরে আসে আমাদের এই পাকস্থলী, এই পাকস্থলী, এখানে একটাম, এই যে একটাম অর্থাৎ এই যে মাসেলগুলো,
এই মাসেল গুলো যখন আমাদের মানসিক চাপের ভিতর আমরা থাকি, তো এই মাসেল গুলো কিন্তু সঠিকভাবে কাজটা করতে পারে না। এই মাসেল গুলো সঠিকভাবে কাজ যদি না করে, তাহলে সংকোচন পোষণ ঠিকভাবে না হয়, তাহলে আমাদের হজম যে প্রক্রিয়া এটা কিন্তু সঠিকভাবে হতে পারে না। এটা যদি না হয় তাহলে কয়েকটা জিনিস ঘটে। সেটা হচ্ছে পেটটা অনেক সময় ফাঁপা ফাঁপা ভাব মনে হয়, যে কিছু খাই না, অল্প খেয়েছে, পেটটা ফেঁপে যায়। অনেক সময় অনেকে দেখি যে বমি বমি ভাব নিয়ে আসে, অনেকের বমি হয়, অনেকের মুখে জলের মতো উঠে, এরকম ধরনের সিমটমগুলো আমরা কিন্তু দেখতে পাই। তাহলে মানসিক চাপ যদি আমরা কমিয়ে দিই, তাহলে এই যে সুন্দরভাবে মাসেলগুলো একটামগুলো কাজ করতে পারে, একটামগুলো সুন্দরভাবে মাসেলগুলো কাজ করলে আপনার হজমটা সুন্দর হবে, আপনার IBS রোগীরাও কিন্তু অনেকটাই ভালো থাকবে, বা পেটের সমস্যা যারা ভুগছেন তারা কিন্তু ভালো থাকবে। এরপরে আসি আমরা এই যে পেঁচানো পেঁচানো যে অংশ, ক্ষুদ্রতম বৃহত্তর অন্ত্র, তাহলে এখানে এটা যে ঘটনা ঘটে সেটা হচ্ছে এটা মোটালিটি বা নড়াচড়া, নড়াচড়ার যে একটা ক্ষমতা, আপনি যখন মানসিক চাপ প্রয়োগ করেন বা মানসিক টেনশনে থাকেন, তখন তারা যে স্বাভাবিকভাবে নড়াচড়া করবে এটা কিন্তু স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারে না। যখন স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারে না, তখন তার যে হজম প্রক্রিয়া এটা কিন্তু নষ্ট হয়ে যায়, সঠিকভাবে হজম করতে পারে না। যদি সঠিকভাবে হজম না করতে পারে, তখন IBS রোগীরা যেটা আমরা দেখি সেটা হচ্ছে তারা একটু খেলেই তার পেটে ভাট ভট শুরু হয়ে যায়, একটু খেলেই অনেকের ঢেকুর উঠে, অনেকের বায়ুপথে বায়ু বের হতেই থাকে, একবার উজু করে আবারও সে অন্য একটা অক্ষে সলাপ পড়বে, এটা পারে না, বেশিক্ষণ সে থাকতে পারে না, অল টাইম বায়ুপথে বায়ু বের হতেই থাকে, অনেকের কোনো কারণ নাই অথচ পেট ব্যথা করছে। অনেকের আপনি দেখবেন যে এই যে আপনার যে আপনার পায়খানার যে নালি শেষ, অর্থাৎ এই যে পায়ুপথ, এই পায়ুপথে অনেক সময় দেখা যায় যে এটার কারণে আপনার অনেকগুলো প্রভাব পড়ে, কারণ অ্যানালফিসার আর ফেস্টুলা আলসার বিভিন্ন রকম সমস্যাগুলো তৈরি হয়। তাহলে আপনি এই যে অ্যানালফিসার ফেস্টুলা বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, এটা যদি আপনি মানসিক স্টেজে থাকেন তাহলে এটার কারণে কিন্তু অনেক সময় কিন্তু হয়ে থাকে। তাহলে এই যে কারণগুলো যদি একটা IBS পেশেন্ট যদি তার মানসিক স্ট্রেসটা না কমাতে পারে, আর এটার জন্য মূলত চিকিৎসকরা কিন্তু দায়ী, কি কারণে আজকে গাড়ি গাড়ি তারা অ্যান্টিবায়োটিক এবং গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কারণে আজকে বিভিন্ন রকম মানসিক চাপ, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনি ভালো হবেন না, এই IBS এর কোনো ট্রিটমেন্ট নাই। এই যে ট্রিটমেন্ট নাই আর এটার কারণে তার জীবনটা যে নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি অনেকে আত্মহত্যা করতে যাচ্ছে, অনেকে বলছে আত্মহত্যা করতে গিয়ে আমি কয়েকবার ব্যাংক এসেছি, কি কারণে, যে আমি তো একজন মুসলিম। তাহলে আজকে এ ধরনের আজকে যুবক শ্রেণী তারা কিন্তু আত্মহত্যার পথ কিন্তু বেছে নিচ্ছে, এই যে তারা একটাই কারণ যে আমরা যারা চিকিৎসক তারা বলছি যে আপনার এই যে IBS হয়েছে এটা মরণ ঘেদি একটা ব্যাধি, এই রোগটা আপনার কখনোই ভালো হবে না, আপনাকে এই রোগ থেকে মুক্ত হতে পারবেন না, আপনি আজীবন ওষুধ খেয়ে যান আর আপনি মরে যান। তাহলে আপনি একজন ডাক্তার হয়ে আপনি ভালোবাসা তাকে দিতে হবে, তাকে অন্তত আমরা রিকোয়েস্ট আমরা করব যে অন্তত তাকে আশ্বস্ত করতে হবে যে হ্যাঁ, আল্লাহ রোগ দিয়েছে, এটা ভালো হওয়ার সুযোগটা আছে। আশ্বস্ত করে আমরা যদি তাকে প্রোবায়োটিক প্রিবায়োটিক এগুলো গ্রহণ করতে দিই, তাদের এই যে মানসিক টেনশনগুলো স্ট্রেসগুলো দূর করতে পারি, তাহলে আমরা দেখা যাবে যে মানসিকভাবে সেই যদি প্রশান্তি থাকতে পারে বা আশ্বস্ত হতে পারে, দেখবেন যে আমি মনে করি যে একটা পর্যায়ে গিয়ে তারা কিন্তু এই যে বিশাল একটা অংশ তারা কেউ চাকরি হারাচ্ছে, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত আছে, তারা কিন্তু সেখান থেকে ব্যাকটা আসার সুযোগটা আছে। এজন্য আমরা আশ্বস্ত করছি আপনাদের অর্গানিক হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে যারা IBS রোগী তারা কোনো ভয় পাবেন না, আপনি কারো কথা শুনবেন না। IBS রোগ এটা হচ্ছে আল্লাহ আপনাকে দিয়েছে, এর ভালো হওয়ার ওয়েও কিন্তু আল্লাহ তাআলা দিয়েছে, অতএব কোনো টেনশনের কারণ নাই, আল্লাহর উপর ভরসা করে আপনি টেনশন মুক্ত হয়ে যান, আপনি ঘুমটা সঠিকভাবে পারেন, আপনার কি কারণে কি খাবারগুলো সমস্যা হয়েছে ওখান থেকে একটু বিরত থাকেন এবং সঠিকভাবে পরামর্শ মেনে একটু চলেন, 90টা দিন আপনি পরামর্শে চলেন, আল্লাহ ভরসা ইনশাল্লাহ আপনি এই রোগ থেকে চিরকালের জন্য ইনশাল্লাহ আপনি মুক্তি হতে পারবেন। আশাবাদী আবারও নতুন করে একটা ভিডিও থেকে
দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।